আমার ইউটিউব চ্যানেল সানি ব্লগস। গাইস, আজ শীতলা পূজাতে এসেছি, লন্ডন শীতলা পূজা। এখন আমরা ভিতরে যাবো, এটা গেট, মেইন গেট। রাস্তা খারাপ হয়ে গেছে। মিস্টার কমল, কিরকম লাগে? এখন আমার পূজাতে যাব শীতলা মন্দির। এটা কোন ব্রিজ কমল ভাই? এই ব্রিজটার নাম কি? মিস্টার বিকি ও বলছে খাইয়া নাচন এই ব্রিজটার নাম। আমরা তিনজন এসেছি, বিকি, তারপর কমল, আমি। এখন আমরা শীতলা মন্দিরে, শীতলা বাড়ির মন্দিরে যাচ্ছি। এখান থেকে কেমন ধরব? বাড়ি চলে যাবেন, মায়ের প্রসাদ মন্দিরের সম্মুখে কাউন্টারে অ্যাভেলেবেল আছে, 50 টাকা আর 100 টাকার বিনিময়ে। আজকে বৃষ্টি দিয়েছে, তার জন্য মানুষ অনেক কম। অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক কম মানুষ, অন্যান্য দিন অনেক মানুষ বেশি হয় শুনতে পেলাম। যেখানে ফটোর দোকান, অনেক কিছু দোকান। এই যে অঞ্জলি হচ্ছে, পূজা অঞ্জলি হচ্ছে শীতলা মন্দিরে, মন্ত্র শোনা যাচ্ছে। এটা হচ্ছে পূজো মণ্ডপের মেইন গেট, মেইন গেট এটা। এই গেটের ভিতর থেকে আমরা যাচ্ছি। স্কাউটের ভলান্টিয়ার ভাইরা খুবই সুন্দরভাবে, সারিবদ্ধভাবে ভিতরে মানুষ প্রবেশ করাচ্ছেন। একদিকে মহিলা, একদিকে জেন্টস, পুরুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে স্কাউটের ভাইরা, ভলান্টিয়ার। এই যে পূজা চলছে, অনেক মানুষ পূজা দিচ্ছে, এখানে অঞ্জলি নিচ্ছে। পূজা চলছে, এদিকে অনেক মানুষ বসে রয়েছে। এখানে পূজা হয়ে গেছে, তারপর অনেকে
অঞ্জলি নিয়েছে এখানে পূজার সামগ্রী এখানে রাখা রয়েছে আমি প্রণাম করবো মায়ের আশীর্বাদ নেব গাইস এখনো পর্যন্ত অঞ্জলি হচ্ছে মানুষ অনেক পূজা দিচ্ছে আমি এর ভিতরে গিয়ে প্রণাম করে এসেছি এই লাইনটা হচ্ছে প্রসাদ খাওয়ানোর লাইন অনেকে টোকেন নিয়ে দাঁড়িয়ে রয়েছে মন্দিরে আলতি চলছে আলতি দেখাবো তোমাদেরকে
আমরা শীতলা মন্দির থেকে এখন আমরা মেলাতে এসেছি। একদম শীতলা মন্দিরের পাশে এই মেলাটা চলছে। এই যে দেখে নেন শীতলা মন্দিরে, এই যে আমার সঙ্গে আছে কমল, আমার বন্ধু। এই যে পিছন দিকে চরকি নাগরদোলা কি কি রয়েছে। উপলক্ষে এই মেলাটা এসেছে এখানে, 7 দিনের বা 10 দিন হবে এইরকম মনে আমার, ভালো করে জানা নেই। আমি এই মাত্র এসেছি মন্দিরে। এই যে মেলা, ওটা বড় মেলা নয় মোটামুটি। এই যে নাগরদোলার মেইন গেট, এখান থেকে নাগরদোলা চড়বার জন্য অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই যে এখান পর্যন্ত পেয়ে নিলাম। হঠাৎ করে দাদুর সঙ্গে দেখা হলো। দাদু কি খবর, ভালো? ভালো আছি। এখানে কয়দিন পূজা চলছে এবং মেলা চলছে? মঙ্গল বুধ বিশু শুক্র শনি রবি শনি 7 দিন 5 দিন হয়ে গেছে। আর কয়দিন এই মেলাটা? মঙ্গলবার দিন থাকবে। ও মঙ্গলবার, 7 দিন টোটাল, 7 দিন ঠিক আছে। ও 8 দিন, ধন্যবাদ দাদু, ঠিক আছে। এই যে এখানে কালো লাল তারপর সাদা কুকুরের বাচ্চা পাওয়া যাচ্ছে, এখানে মাথা নড়াচড়া করছে। দাদা এই কুকুরগুলো, কুকুরের বাচ্চাগুলোর দাম কত? ওয়েলকাম টু ফার্স্ট ন্যাশনাল লামডিং ট্রেড এক্সপো, 2 এপ্রিল টু 13 এপ্রিল এক্সপো মেলা। তো ভিতরে যাব, দেখে নিন কি হয়। এই যে মেলা, এখানে দোকান চরকি নাগরদোলা অনেক কিছু রয়েছে। অনেক মানুষও এখানে আছে, পূজা দিয়ে সবাই এসেছে মেলাতে। খুবই ভালো লাগে, খুবই ভালো লেগেছে। আমরা শীতলা মন্দিরে এসেছি। এই যে আমরা দুই বন্ধু দাঁড়িয়ে রয়েছে।